মেরুন কালারের একটি শাড়ির এক দাম 21,000 টাকা, কিন্তু শাড়ির গায়ে নেই মূল্য। কিছু ইংরেজি অক্ষরকে সাংকেতিক হিসেবে ব্যবহার করে বিক্রি হয় কাপড়। এমন গোপনীয়তার ফাঁদে ঠকছেন গ্রাহক। শনিবার দুপুরে চট্টগ্রামের টেরি বাজারে একটি মেগা শপে অভিযানে ধরা পড়ে এই অনিয়ম। এছাড়া কসমেটিক্স দোকানে পাওয়া যায় নিষিদ্ধ ও মেয়াদ উত্তীর্ণ পণ্য। জরিমানা করা হয় 80,000 টাকা। ওনারা বলছেন ওই শাড়িটা হচ্ছে ইন্ডিয়ান, কিন্তু ওনারা কিন্তু আমদানির কোনো কাগজপত্র দেখাতে পারেননি। তারপরে হচ্ছে ওনারা যে কোড লিখেছেন সেই কোডের এগেনস্টে ওটা দাম কত সেটাও কিন্তু দেখাতে পারেননি। এদিকে রাঙামাটি শহরের বনরূপা বাজারে অভিযান চালায় জেলা প্রশাসন। এ সময় মুরগি, মাছ ও শপিং কমপ্লেক্সের দাম যাচাই বাছাই করা হয়। পরে মূল্য তালিকা না থাকায় ও বাড়তি দাম আদায়ের প্রমাণ পেয়ে তিন দোকানিকে 12,000 টাকা জরিমানা করা হয়। শামিমা শাম্মি, সময় সংবাদ।